আচ্ছা, তাহলে তোমরা নিশ্চয়ই ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, বলো তো ক্লিয়ার দেখা যাচ্ছে আমাদের? আমরা একটু ঝাপসা। হ্যাঁ স্যার, হ্যাঁ একটু ঝাপসা, আমরা কিছুটা লোডশেডিং এবং কিছুটা ইন্টারনেট ডিসকানেকশনের কারণে আমরা এতক্ষণ একটু দেরি হলো আমাদের। যাই হোক, আমরা মেগাবাইট ব্যবহার করে লাইনে ছিলাম। তাহলে এটাকে যখন আমি উপরে ধরবো, তাহলে 7 আছে, কত হলে আমার 15 হবে, তাহলে কত হলে তাহলে দেখা যাচ্ছে না, 8। এরপর দেখা যায় না, এখন দেখা যাচ্ছে? হ্যাঁ গুড। জি স্যার, তাহলে 8 এখানে, তাহলে উপরে যখন বড় সংখ্যা থাকলো তখন আমার হাতে থাকবে 1, সেই 1 তার আছে কত হলে 7 হবে, 3 হবে। তাহলে টোটাল আমাদের উত্তর কত আসলো? -38। তাহলে তোমাদের অবশ্যই -38 আসবে। ওকে, এখন আমরা 3.3 এ যাব। তোমরা বইটা হাতে নাও এবং 3.3 এ আসো। 3.3 এ কিছু খুবই মজার অঙ্ক আছে, এগুলো খুবই সুন্দর এবং সহজ। স্যারকে সাউন্ড করতেছেন? যারা সাউন্ড করতেছো মিউট করে রাখো বাবা, মিউট করে রাখো। তাহলে আমরা এখন 3.3 এ যাব। আমি বোর্ডের মধ্যে কত লিখেছি বলো তো? 3.3। এখন দেখো, এই যে যোগাত্মক বিপরীত সংখ্যা, সংখ্যা রেখা তো আমরা আগের দিন শিখেছি। সংখ্যা রেখা যারা শেখনি তারা প্রবলেম হলে বলবে, আমরা আবারও করে দেব। এরপর যোগাত্মক বিপরীত, তাহলে দেখো তো আমি এখানে কত লিখেছি, বোর্ডের মধ্যে কত লিখেছি? টেন। আচ্ছা, এটা ধনাত্মক, তাই না? এটা ধনাত্মক সংখ্যা। যদি তোমাকে বলি যে এইটার ধনাত্মক যোগাত্মক বিপরীত সংখ্যা লেখো, যোগাত্মক -10। হ্যাঁ -10, -10, গুড। তখন তুমি লিখবে -10, যোগাত্মক বিপরীত। আবার এখন যদি তোমাকে বলা হয়, আমরা বলি যে বলো তো এটা কি লিখেছি? -A। এই -A এর যোগাত্মক বিপরীত রাশি করতে বললে সেটা কত হবে? হ্যাঁ, এখানে প্লাস দিলেও হয়, না দিলেও হয়, না দিলেও হবে, এটা হবে, হ্যাঁ না দিলেও হয়। আচ্ছা, এখন যদি আমরা বলি যে তোমার হচ্ছে -P, এটার যোগাত্মক বিপরীত কি হবে? যদি বলি 100, 100, এটার যোগাত্মক বিপরীত কি হবে? -100, গুড, ভেরি গুড। আচ্ছা, তাহলে এটা আমরা যোগাত্মক বিপরীত শিখলাম। এখন অনুশীলনীর 1 নম্বরে আসো তোমরা। অনুশীলনী 3.3, তার 1 নম্বরের প্রশ্নটা হলো -A এর যোগাত্মক বিপরীত রাশি নিচের কোনটি? তাহলে বলো তো কোনটি হবে? এ, তার মানে হচ্ছে ক, প্লাস এ। হ্যাঁ, প্লাস এ, ক নম্বরটা উত্তর দিয়েছে। আচ্ছা, তাহলে ক নম্বর স্যার? হ্যাঁ, এটা ক, এটা হবে ক নম্বর, উত্তর হবে ক নম্বর। তাহলে 1 নম্বর গেল। এরপর 2 নম্বর, 2 নম্বর বলেছে 12 এর সাথে এর যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে। তাহলে তুমি লিখবা 12 এর যোগাত্মক বিপরীত সংখ্যা হলো -12। তাহলে এখন বলেছে 12 এর সাথে, তার মানে হচ্ছে 12 যোগ এর যোগাত্মক বিপরীত কত? 12। তাহলে 12 প্লাসে মাইনাসে -12, তাহলে +12 আর -12 কাটা গেলে কত হবে? জিরো। হ্যাঁ, তাহলে 12 এর সাথে এর যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে, তাহলে যোগ করলে কত হচ্ছে? জিরো হচ্ছে। তাহলে অ্যান্সার আমাদের কোনটা হবে? জিরো। হ্যাঁ, জিরো, গ নম্বরটা হবে, তাই না? দেখো তো গ নম্বরে অ্যান্সার আছে জিরো। হ্যাঁ, এরপরে 3.3, অঙ্ক নাম্বার 3, দেখো তো 3,
অঙ্ক নাম্বার 3 সেখানে আমরা যাব আচ্ছা সেখানে আমরা দেখতেছি এখানে খুব মনোযোগ দিয়ে তাকাও এই অঙ্কটা খুবই ইন্টারেস্টিং খুবই সুন্দর এবং খুব মাথা খাটানোর মতো অঙ্ক -10 তো ওরা এখন বলেছে যে এই অঙ্কটি বক্সের ভিতরে কত বসাইলে এই পাশে গিয়ে -10 হবে তুমি দেখো যখন এখানে সমান চিহ্ন থাকে তখন আমরা কি বুঝব এই বাম পাশে বা ব্যবহার করতে হবে অর ব্যবহার করতে হবে ঠিক আছে কি বুঝতে পেরেছো আচ্ছা এখন তুমি দেখো এই পাশে বক্স আছে এখন এই যে -15 এইটাকে আমরা যদি পক্ষ চেঞ্জ করিয়ে ওই পাশে নিয়ে যাই তাহলে এটা কি করবে প্লাস 15 হবে গুড ভেরি গুড আচ্ছা তাহলে ফাঁকা জায়গা বা ফাঁকা ঘর বা ব্ল্যাঙ্ক স্পেস সেটা কি রকম হবে এখন +15 এটা হলো -10 তাহলে এটা থেকে এটা বিয়োগ দিব দিলে কত হবে 8 +5 তাহলে এখানে দেখো তো আমাদের উত্তর আছে ঘর নম্বর তাহলে ফাঁকা ঘরে কত বসবে +5 বসবে তাহলে 3 নম্বরের উত্তর হবে ঘ ঘ ঘ ঠিক আছে স্যার আচ্ছা 3 নম্বরের পরে আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি তোমরা খেয়াল করো এই উদ্দীপকটা এখানে স্যার এইভাবে কি করি দেখাল লাগবে এটা তোমরা যখন বাসায় প্র্যাকটিস করবে তখন করবে কিন্তু পরীক্ষায় যখন এমসিকিউ আসবে তখন এভাবে করে দেখার দরকার নাই শুধু উত্তরটা লিখলেই হবে উত্তরটাতে টিক চিহ্ন দিলেই হবে ঠিক আছে হ্যাঁ তোমরা যখন বাসায় প্র্যাকটিস করবে তখন এইভাবে করবে আচ্ছা -7 -8 এবং -9 হ্যাঁ এগুলো হচ্ছে তিনটি বীজগণিতীয় তিনটি পূর্ণ সংখ্যা আচ্ছা এখন এইখান থেকে আমরা 4 এবং 5 নম্বর কোশ্চেনের আনসার দিতে পারবো তাহলে 4 নম্বর কোশ্চেন কি বলেছে প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে হয় আচ্ছা প্রথম সংখ্যা এখানে কত বাবা -7 তার সাথে দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত এইটা হলো দ্বিতীয় সংখ্যা কত এর যোগাত্মক বিপরীত কত হবে বাবা +8 তো বলছে যে এই দুইটা যোগ করলে কত হয় তাহলে দেখো তো যোগ করলে আমরা যোগ করলাম +1 বা শুধু 1 বা +1 তাহলে উত্তর হ্যাঁ 4 এর উত্তর কত হবে গ গ হ্যাঁ গ তোমরা কি বুঝতে পেরেছো বাবা হ্যাঁ স্যার স্যার জি স্যার গুড এবারে আমরা অঙ্ক করব 5 নম্বর বলেছে প্রথম ও তৃতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যার যোগফলের সাথে তাহলে 5 নম্বরটা আমরা সুন্দর করে করি তোমরা দেখো এখানে বলেছে প্রথম এবং তৃতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যার যোগফলের সাথে তাহলে প্রথম এইটা তৃতীয় এটা প্রথম সংখ্যার যোগাত্মক বিপরীত হ্যাঁ প্রথম সংখ্যা এটা এটার যোগাত্মক বিপরীত সংখ্যা হলো 7 এরপর -9 এটার যোগাত্মক বিপরীত সংখ্যা হবে +9 তাহলে এটা যোগ দিলাম আমরা ওকে যোগ দিলাম বলছে যোগফলের সাথে দ্বিতীয় সংখ্যা যোগ করলে দ্বিতীয় সংখ্যাটা যোগ করব তাহলে তোমরা খেয়াল করো তো আমরা কি এইভাবে লিখতে পারি এইভাবে না স্যার এইভাবে পারি কেন পারবো না বলো তো এইভাবে লিখতে পারবো না কেন দুইটা গাণিতিক চিহ্ন একসাথে বসে না হ্যাঁ তাহলে দুইটা যদি না বসে তাহলে ব্র্যাকেট দিতে হবে ওকে হ্যাঁ এবং পরিশেষে বলেছে এগুলার যোগফল সমান সমান কত এ হ্যাঁ তাহলে এখন যেহেতু এখানে সমান আছে তাহলে আমরা বা ব্যবহার করব এখন 7 +9 প্লাসে মাইনাসে -8 হ্যাঁ সমান এ আচ্ছা বা এখন 7 আর 9 কত হয় 16 -8
समान ए बा ए समान समान ए समान एट अच्छा এখন বলো তো আমাদের কি উত্তর হয়ে গেল না না স্যার না স্যার আচ্ছা এখন তোমাকে আবার ভাবতে হবে যে এগুলো কিভাবে উত্তর আসবে তোমরা যার সাউন্ড হবে বা মাইকটা মিউট করে রাখো কারণ সাউন্ড হলে আমাদের শুনতে প্রবলেম হয় তোমরা সাউন্ড মিউট করে রাখো অনেকেই যোগ দিয়েছো এখানে শেখার জন্য আমরা শিখি এখন এখানে প্রশ্ন হলো দেখো পাঁচের পর করে বসে এ এর থেকে মাইনাস কিছু করো দেখো ক নম্বর বলেছে এ এর থেকে মাইনাস 15 বড় এখন তোমরা বলো তো খ নম্বরে আবার বলেছে কি এ মাইনাস 90 এর থেকে বড় তারপরে গ নম্বর বলেছে এ 90 প্লাস 97 এর থেকে এ বড় আমরা পাঁচ নম্বরের এগুলো চিন্তা করতেছি বলেছে এ হলো মাইনাস 97 এর চেয়ে বড় এখন খেয়াল করো এ মানে কত আমরা এ এর মান কত বের করেছিলাম প্লাস এ তাহলে এইট বসায় দাও মনে মনে এ এর জায়গায় এইট বসায় দাও যেহেতু এ এর মান এইট আচ্ছা এখন এগুলো যুক্তিযুক্ত কিনা বা সমর্থন করে কিনা আমরা সেই চিন্তাটা করব খেয়াল করো এটা হলো ধনাত্মক এইট তাতে কি মাইনাস 15 বড় হতে পারে না 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 পারে না তাহলে এটা বাদ হ্যাঁ আমরা এই ক নম্বর ক্রস দিব আচ্ছা খ নম্বরে বলছে 8 এটা ধনাত্মক এবং সে মাইনাস 90 এর চেয়ে বড় এই যুক্তি ঠিক আছে এটা ঠিক হ্যাঁ তাহলে এই যুক্তি ঠিক আছে আচ্ছা এরপরে গ নম্বর তাহলে তো এটা যদি ঠিক থাকে আর তো আমাদের ভাবার দরকার নেই ঠিক আছে তোমরা যখন দেখবে চারটা অপশন সেখানে আছে এই চারটা অপশনের মধ্যে যখন একটা উত্তর সঠিক হয়ে যাবে তখন আর বাকিগুলো ভাবার দরকার